দিবাস্বপ্নের জটিল সমস্যার সমাধান হতে পারে। দিবাস্বপ্নকে আমরা জানি অলীক, কল্পনাবিলাসী, আলস্য প্রকৃতির লোকদের সময়ের অপচয় মাত্র। কিন্তু ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার গবেষকরা বলেছেন, এরকম দিবাস্বপ্নে অনেক জটিল সমস্যার সমাধান হতে পারে। আইনস্টাইন থেকে নিউটন সবাই এই দিবাস্বপ্নের মধ্যেই বড় বড় সব আবিষ্কার করেছেন। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ এবং নিউটনের অভিকর্ষ সূত্র এইভাবেই আবিষ্কৃত হয়েছে। তাদের এই গবেষণা ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত হয়েছে। গবেষকরা দেখেছেন, যারা জটিল কাজের মাঝে বিরতি দিয়ে আবার কাজ করে, তাদের কর্মক্ষমতা 40% পর্যন্ত বাড়ে।